আরে সোহাগ ভাই, কি অবস্থা? ভালো আছেন? এই তো ভাই, ভালো আছেন। হ্যাঁ ভাই, কবে এলেন গ্রামে? আজকেই এলাম ভাই। এবার কিন্তু আমার বাড়ি না দেখে যাইতে পারবেন না, বাড়ির কাজটা প্রায় শেষের পথে। আমার বাড়িতে আপনার যাইতে হবে ভাই। ও আইসি, এখন শীতের কাপড় চুমো লই নাই বুঝছেন। আরে সমস্যা নাই, শীতের কাপড় কিনা দেবো, বাড়ি দেখতে যাইতেই হবে। চলেন এখনই যাবেন, ওঠেন। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে চলেন, ওঠেন ওঠেন ওঠেন। চলেন ভাই, এটার ভিতরে সেই ভালো ভালো কাপড় পাওয়া যায়। পছন্দ হয়েছে ভাই? আমি বললাম না, ভালো ড্রেস আছে এটার ভিতরে। এই এলাকার সবচেয়ে ভালো মার্কেট এটা ভাই, সবকিছু কেনাকাটা এই জায়গায় করি ভাই। সেম জিনিস, জিনিস ভালো, এর লিগে দুই ভাই দুইটাই নিয়ে নিলাম। আজকে দুই ভাই একলগে পরমু, দেখমু শীত কোথার থেকে আহে। চলেন ভাই, কাজ তো প্রায় শেষ, এই যে অল্প কিছু বালি আর অল্প কিছু ইট রয়েছে, চলেন বাড়িতে যাই। এই ব্যাগটা আতেলে করতেছি কি ড্যানে রেখা যাই। ভাই কি বাড়ি বানাইলেন, পুরা রাজকীয় বাড়ি। এই আর কি ভাই, মোটামুটি একটু করছি আর কি। চলেন ভিতরে যাই দেখি। চলেন ওই কি পাগল না অন্য কিছু, মাথাটা গরম করে দিল। এই ব্যাগটা তো আমার, আমার ব্যাগ এনে কেডা থুয়ে গেছে আমার লিগা, লয়ে যাই। আমার পছন্দের জিনিস লয়ে যাই, শীতের কাপড় চুপড় গুলা রে। আশেপাশে কেউ আবার দেখছে নি না? দেখ নাই, সামেছি কোনো কাটতে পড়ি। তোর মতন পোলা আমি পয়দা দিছি, তোর একটা শীতের কাপড় আমি দিতাম। তুই বেদ্যপ, গুরুজনের লগে বেদ্যপই করস, তোরা দিম না। আর তোরা কিছু খাওয়াইতাম না, তুই শীতে মরবি। এই এই ধর দুইটা আনছি। কয়টিয়া ক? দুইটা বারোশো দিস। কয়টিয়া? বারোশো। তুই পাগল হয়েছিস নি আবার? আমার দেখে কি তোর পাগল মনে হয়? আমি কি পাগল হন ভাই? আমি যাতে মাতাল তাহলে ঠিক, নিলে দুটো 1,000 টাকা পড়বো, 1 টাকা কমাবো না। নিবি? দুটা 200 পাবি, দিবি? একটা পাবি 200 টাকায়, নিবি? আচ্ছা ল। আইতে না আইতেই যাবেন গিয়া, বেড়াইতে কইলাম বেড়াইলেন না বুঝছেন। আপনার খালি কাজই তাই মিয়া, চলেন আবার আমনে উঠেন। মাউন ভাই, আমি এনে ব্যাগটা রাখছিলাম, ব্যাগটা গেল কই? এই জায়গায় ব্যাগ রাখছিলেন? হ কাপড়ের ব্যাগটা তো আমি এনেই রাখছি। কোন কি আমার এই জায়গার তো ব্যাগ নিয়ে যাবে কেউ? ভাই আপনাদের কি ব্যাগ হারাইছে? একটা ব্যাগ ছিল, দেখছো ব্যাগটা কই গেছে? একটু আগে একটা পাগল নিয়ে গেছে। তুমি ওরে চিনো? এই যে এইমাত্র গেছে এন্দিয়া। তুমি যাও তো ওরে ধরে নিয়ে হতো। আচ্ছা ঠিক আছে যাও। আমার এহেন তো ব্যাগ নিয়ে গেছে, চিন্তা করা যায়? হ্যাঁ ওই তোর ভাইটা কে? কোন ভাইটাকে? তুই এটা যাতে চুরি করছো জারি। আমি কে তোর এটা চুরি করি নাই? তোরা যাইতে কইছ আয়। তোর ভাইয়ের যদি দরকার হয় তোর ভাইয়ের আইতো কো। তোর ধরে নিতে কইছ আমারে? আবার ধরে কান ছিড়লাম একাল ঠাকুর দা। তুই আমার শোনস, তুই কাকে ধরছিস? তুই আমার পাওয়ার সম্বন্ধে জানিস? এক কাল মারবো যা। 10 টাকা দে মানে তুই আয়। দে আগে দে টাকা দে। এই লো 10 টাকা দিবি আগে কবি না, তাহলে তোর লগে আমি খারাপ ব্যবহার করি। এইটা ধর হাট।
ভাইয়া এই যাইছে, আমার ব্যাগ দে। এই তোকে ভিতরে ডাকছে কেডা আমারে? আমি ডাকছি তোরে, এই ব্যাগ নিছস কি লিগা? কেডা নিছে? তুই দেখছস আমারে? এই যে জ্যাকেট ছিল এই ব্যাগের ভিতরে, এখন এই জ্যাকেট কই আমার? কির জ্যাকেট কির ব্যাগ? আমি কোনো ব্যাগ টেক নেই নি। তুই নাস নাই মানি? এই যে জ্যাকেট নিছস আমার, এইটা আমি নেই নাই। তুই কেডা নিছে জানি কেডা? এটার মধ্যে দুটা আসছিল। তোরা আমার কথাবার্তা ভালো হয় না। এই গাড়ির মালিক কেডা? মালিক রে বড়া, যা। গাড়ির মালিক তো হ্যাঁ হ্যাঁ, এই গাড়ির মালিক হইতে পারে না ভাই। তুই তোর কথা ভালো হয়, তুই সমাধান দে। আমি কিন্তু একদম আন্দার বানাই এলাম। তোর মতন কত পাগল পিড়ে আমি ভূত বানাইছি, তুই বেড়া আমার পিড়াইতে চাও? দেখছেন কি কয়, পিছে কোন ডাকবি না। কি ভেবেছেন, এমন পাগল নেই? এমন পাগল রূপী অনেক ভালো মানুষ রয়েছে যারা পাগল সেজে থাকে, নানা রকম কুকীর্তি করে পাগলের ভেষে। আর কখনো যদি কুকীর্তি করতে গিয়ে ধরা খায়, তখন তারা পাগলের ভেষে বসে থাকে। সাবধান এইরকম লোকের হাত থেকে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।